মহাদেবের কৃপা পেতে প্রত্যেক সোমবার করুন এই কাজগুলি। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি বলবো মহাদেবের কৃপা পেতে আপনি কোন কাজগুলি প্রত্যেক সোমবার করবেন, তবেই মহাদেবের কৃপা পাবেন। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোমবার হচ্ছে বাবা মহাদেবের বার। দেবতাদের দেবতা হলেন মহাদেব, তাই তাকে বলা হয় দেবাদিদেব। কিন্তু ভক্তের কাছে দেবাদিদেবের চাহিদা খুবই সামান্য। বলা হয় মহাদেব হলেন আপন ভোলা, তাই তিনি ভোলা বাবা। মন দিয়ে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে, মন থেকে বাবার কাছে কিছু চাইলে তার সকল ভক্তদের কখনোই ফেরান না। সকল ভক্তদের মনস্কামনাগুলি পূরণ করে দেন খুব সহজেই। কিন্তু আপনাকে সঠিক নিয়ম মেনে বাবা মহাদেবের পুজো করতে হবে, কারণ আমাদের প্রত্যেকের জীবনে বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া একান্ত প্রয়োজনীয় বা দরকার। সপ্তাহের সাতটি বারের মধ্যে প্রত্যেকটা বারের মাহাত্ম্য রয়েছে। সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার, বাবা মহাদেবের বার, তাই আপনি অবশ্যই এই দিনে বাবা মহাদেবের আরাধনা করুন। এইভাবে দেখবেন বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনাগুলি এবং আগামী দিনের সকল সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। কিন্তু মহাদেবকে সন্তুষ্ট রাখতে হলে বা রাখবেন কি করে, দেখে নিন মূল ভিডিওটিতে। সংসারে অশান্তি লেগেই আছে, সংসারে কখনোই শান্তি ফিরছে না, তাহলে প্রত্যেক সোমবার ধুধুর ফুল মহাদেবের চরণে নিবেদন করুন। এর ফলে আপনার সংসারে সকল শান্তি ফিরবে এবং অশান্তিগুলো একদমই দূর হয়ে যাবে। পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে ও শান্তিতে বসবাস করতে পারবেন খুব সহজেই। তাই বলা হচ্ছে সোমবার দিন আপনি বাবা মহাদেবকে নিবেদন করুন ধুধুর ফুল, কারণ বাবা মহাদেবের অতি প্রিয় এই ফুলটি আপনি যদি বাবা মহাদেবকে নিবেদন করতে পারেন, তাহলে বাবা মহাদেব বেজায় খুশি হয়ে আপনার উপর কৃপা লাভ করবে। আর বাবা মহাদেবের কৃপা পড়া মানে জীবনে সকল সমস্যাগুলো এক নিমেষের মধ্যে সমাধান হয়ে যাবে। তাই আপনি অতি অবশ্যই প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে ধুধুর ফুল দিতে ভুলবেন না। অপরদিকে বলা হচ্ছে কর্মজীবনে বিভিন্ন সমস্যা আপনি সমাধান করতে পারছেন না, তাই প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে অর্পণ করুন আখের রস। তিনি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনার কর্মজীবনে সকল প্রকার বাধাগুলো এক নিমেষের মধ্যে সমাধান করে দেবে। এছাড়াও আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন খুব সহজেই। যারা কাজ পাচ্ছেন না বা কর্মজীবনের মধ্যে প্রবেশ করেও বিভিন্ন অশান্তির মধ্যে ভুগছেন, তাহলে অতি অবশ্যই প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে অর্পণ করুন আগের রস, কারণ এটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস। তাই আপনি বাবা মহাদেবের এই প্রিয় জিনিসটি দিয়ে পুজো দেন, তাহলে বাবা মহাদেব আপনার উপর কৃপা লাভ করবে খুব সহজেই। তাই আপনি বাবা মহাদেবকে খুশি করুন এইভাবে, তাহলেই দেখবেন আপনার কর্মজীবনে উন্নতি হবে। সকল প্রকার বাধাগুলো কেটে গিয়ে কর্মজীবনের মধ্যে উন্নতি লাভ করতে পেরেছেন খুব সহজেই। তাই অতি অবশ্যই আপনি এই জিনিসটিতে কখনোই ভুলবেন না। সন্তানদের পড়াশোনায় বাধা, পড়াশোনা মনে রাখতে পারছেন না, কিংবা পড়াশোনা করলেও তা ঠিকঠাক পরীক্ষায় লিখতে পারছেন না, পড়তে পারছেন না। তাই বলা হচ্ছে এই সংক্রান্ত সকল সমস্যা দূর করার জন্য আপনি আপনার সন্তানের জন্য তিনটি পত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দেবেন। দেখবেন আপনার বাচ্চার পড়াশোনার উন্নতি ঘটবে দিন দিন, পড়াশোনায় মনোযোগ বসবে এবং সকলের কথা শুনবে, আগে যেটা শুনতো না। তাই আপনি আপনার বাচ্চার পড়াশোনার উন্নতির জন্য অবশ্যই এই ক্রিয়াটি করুন সোমবার দিন, কারণ বাবা মহাদেবের অতি প্রিয় জিনিস বেলপাতা। আর এই বেলগাছটি খুব সহজলভ্য, কারণ আমাদের পরিবেশে বেলগাছ খুব সহজেই পাওয়া যায়। তাই আপনি অতি অবশ্যই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন প্রত্যেক সোমবার, আপনার বাচ্চার পড়াশোনা উন্নতি ঘটবে দিন দিন। আমাদের প্রত্যেকের বাড়িতে বাবা মহাদেবের ছবি কিংবা শিবলিঙ্গ রয়েছে,
কারণ বাড়ির মহিলারা শিবলিঙ্গের পুজো করে থাকেন। বেলপাতা, অপরিতা ফুল, বিভিন্ন প্রকার বাবা মহাদেবের প্রিয় জিনিসগুলো দিয়ে, কারণ বাবা মহাদেবকে খুশি করতে পারলে জীবনে সকল প্রকার সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যায়। বাবা মহাদেবের কৃপা পাওয়া যায়। বাবা মহাদেবের কৃপা পেলে সমস্ত রকমের অশুভ শক্তি কিংবা আর্থিক সমস্যা খুব সহজে সমাধান হয়ে যায়। তাই আপনি অতি অবশ্যই প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে নিবেদন করুন এই জিনিসগুলি, কারণ এগুলি খুবই বাবা মহাদেবের প্রিয়। তাই এই প্রিয় জিনিসগুলো দিয়ে যদি পুজো করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এছাড়াও নিজের জীবনে উন্নতি করার জন্য আপনি এই কাজগুলি করতে পারেন প্রত্যেক সোমবার। চন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক কেটে দেবেন, কারণ চন্দন হচ্ছে মহাদেবের খুবই পছন্দের জিনিস বা প্রিয় জিনিস। শ্বেতচন্দন শীতল প্রকৃতির। বিশ্বাস করা হয় যে আপনি যদি এই কাজটি করতে পারেন শিবলিঙ্গে, তাহলে আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে, কখনোই আপনার জীবনে বাধা আসবে না, কারণ বাবা মহাদেবের কৃপা আপনার উপর সর্বদাই থাকবে। যার উপর বাবা মহাদেবের কৃপা রয়েছে তার জীবনে কখনোই অশান্তি বা বিভিন্ন রকমের সমস্যা আসতে দেবে না বাবা মহাদেব। তাই অতি অবশ্যই শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক কেটে দিন। শিবলিঙ্গে আপনি দিতে পারেন ভস্ম, কারণ শিবলিঙ্গে জল ঢালার পাশাপাশি অনেকেই ভস্ম উৎসর্গ করেন। ভস্ম বাবা মহাদেবের খুবই প্রিয় জিনিস। আপনি এই জিনিসটি দিয়ে বাবা মহাদেবকে প্রসন্ন করুন। এর ফলে আপনার জীবনে সকল আর্থিক সমস্যা, অর্থ কষ্টগুলো কখনোই থাকবে না, সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন এক নিমেষের মধ্যে। আপনি কখনোই অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়বেন না, বা থাকলে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে শিবলিঙ্গে ভস্ম উৎসর্গ করলে আপনার জীবনে কি পরিবর্তন হতে পারে। তাই অতি অবশ্যই প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে নিবেদন করুন এই জিনিসগুলি, দেখবেন বাবা মহাদেবের কৃপা আপনার উপর সর্বদাই থাকবে। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। একটি পার্বণ গেলে অন্য পার্বণের জন্য প্রস্তুতি পর্ব নিয়ে নেয় বাঙালি প্রিয়রা। তেমনই বলা হচ্ছে সাতটি বারের মধ্যে প্রত্যেকটা বারের আলাদা আলাদা দেবতার পুজো করা হয়ে থাকে। সোমবার বাবা মহাদেবের বার, তাই আপনি সপ্তাহের শুরুটা যদি বাবা মহাদেবকে দিয়ে করতে পারেন তাহলে আপনার আগামী দিনগুলো ভালো কাটবে। তাই অতি অবশ্যই সোমবার বাবা মহাদেবের কৃপা বা আশীর্বাদ নিয়ে আপনি আপনার সকালটা শুরু করুন। এছাড়াও আপনি বাবা মহাদেবকে প্রসন্ন করার জন্য এই জিনিসটি করতে পারেন। সিদ্ধি বা ভাং শিবের খুব প্রিয় জিনিস বলে মনে করা হয়। তাই আপনি শিব পুজোর সময় বা প্রত্যেক সোমবার একটি ভাং পাতা বা ভাং বেটে সেটা দুধ ও গঙ্গা জল মিশিয়ে শিবকে নিবেদন করতে পারেন। তাহলে বাবা মহাদেব খুশি হয় আপনার উপর, কারণ এটি অত্যন্ত প্রিয় জিনিস বাবা মহাদেবের। তাই আপনি এই প্রিয় জিনিসটি বাবা মহাদেবকে দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার জীবনে সকল প্রকার আর্থিক কষ্ট এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো একেবারেই দূর করে দেবে। তাই আপনি অতি অবশ্যই প্রত্যেক সোমবার নিবেদন করুন এই জিনিসটি। আপনারা জানেন সোমবার শিবের বার, তাই এই দিন তিনটে অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে শিবকে পুজো দেন, অবশ্যই আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে। তাই যদি পারা সম্ভব হয় তিনটে অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে আপনি শিবলিঙ্গের পুজো করুন। প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই ফুলের ব্যাপক গুণাগুণ রয়েছে, ব্যাপক শক্তি রয়েছে। তবে একটা কথা বলতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, তাই আমি তর্কের খাতিরে যাচ্ছি না। যদি বিষয়টি পৌরাণিক বই থেকে নেওয়া হয়েছে, তাই আপনি যদি বিশ্বাস করে এই কাজগুলি করতে পারেন অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনি মন থেকে কোনো প্রকার বিশ্বাস না করতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই এইসব ক্রিয়াগুলো আপনার জীবনে প্রয়োগ হবে না। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই কমেন্টটি জানিয়ে দিতে কখনোই ভুলবেন না।